আজকে পবিত্র ঈদ মিলাদ নবী মিলাদবী আল ইসলাম উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কমপ্লেক্স মিলায়তনে আজকের এই আজিমুরসান জলসায় সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ দেশের ভীর সন্তান মুক্তিযোদ্ধা আকম মোজাম্মল হক সাহেব মতাজুল্লাহ আলী মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল সাহেব মাদিজুল্লা আলী যিনি মতলবের সংসদ সদস্য হিসাবে এলাকাবাসীর দায়িত্ব পালন করছেন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজাদা সৈয়দ মাসুক এমনউদ্দিন শাহজাদা সৈয়দ মাহ হাসনাইন এমানউদ্দিন আঞ্জমানের সাধারণ সম্পাদক খলিফা গসল আদম আলমগীর খান আজমান ডারি সহ সভাপতি অ্যাডভোকেট ওয়াজুদ্দিন মিয়া সহ অসংখ্য কারাম আঞ্জুমান যুব ফোরামের নেতৃবৃন্দ হাজিরিন আশিকিন মহিবিন আসসালাম আলিকুম ও রহমতুল্লাবরাতু এবছর করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এভাবে প্রোগ্রাম করা অনেক কষ্টসাধ্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ এ মিলাদুলনী আল ইসলামের উদযাপন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সংক্ষিপ্ত পরিসরে যেন এবছর আমরা এটা আয়োজন করি উনি বানী দিয়েছেন এবং রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছেন প্রতিবছরেই বর্তমান সরকার এই ঈদ এ মিলাদুলনবীর পৃষ্ঠপোষকতা এবং এটাকে জাতীয় দিবস হিসাবে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ মাদ্রাসা যত প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ঈদ এ মিলাদ নবী সাল ইসলামকে পালন করার সরকারি নির্দেশনা গ্যাজেট আকারে সরকারের পক্ষ থেকে আদেশ দিয়েছেন এই জন্য আমরা বর্তমান সরকারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার নবী পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন পাক কোরআন শরীফ ওনাকে রাহমতের আলামিন হিসেবে সম্বোধন করেছেন যার মাধ্যমে আল আলামিনের মাধ্যমে আসছে আলামিনেতে আসছে যার মাধ্যমে সোবহান আল্লাহ বলেন সারা পৃথিবীর কাছে যার মাধ্যমে এই রহমত এসেছে ওনার স্মরণ যত বেশি হবে সেখানে আল্লাহর মেহরবানি থাকবে সেখানে আল্লাহর নিয়ামত রহমতে ভরপুর থাকবে আলহামদুলিল্লাহ বলেন এই যে আমরা আজকে মিলাদ নবী পালন করছি এটা আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামতের সুক্রিয় আদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্তির সুক্রিয় আদায়ের জন্য সুহান্লাহ বলেন পাক কোরআন শরীফ আল্লাহ রবুল্লা আলমিন এ আয়াতে জানিয়ে দিচ্ছেন কুল বিফেজুলিল্লাহ বীর আহমেদহি ফিজা আলিকা এই যে ফজল বিফজল কথা বলছে আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা ফজল প্রাপ্ত হবে নবী বলে দিন তখন বান্দারা যেন রহু তারা যেন এইটার জন্য শুক্রিয়া আদায় করে আনন্দের মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহর থেকে যখন আমরা নিয়ামত প্রাপ্ত হব তখন কি দুঃখের মাধ্যমে শুক্রিয়া আদায় করব না না আনন্দের মাধ্যমে কী বলেন আপনারা যারা দুঃখের কথা বলে তাদেরকে আল্লাহ আল্লাহেদায় নসিব করুক তবে আমরা আল্লাহর নিয়ামত বা আল্লাহর থেকে যখন ফজল প্রাপ্ত হব রহমত প্রাপ্ত হব তখন আমরা আনন্দের সহিত শুক্রিয়া আদায় করতে হবে কিসের সহিত আনন্দের সহিত আমাদের নবী দুনিয়াতে আগমন হয়েছে নিয়ামতে আকবর হয়ে নিয়ামতে উজমা হয়ে সোহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত যে নিয়ামতের উপরে আমাদের জন্য আমরা যারা উম্মত মোহাম্মদী আমাদের কাছে এরছে আর কোনো বড়ো নিয়ামত নাই যার আগমনের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি আমরা ইসলাম ধর্ম পেয়েছি আমরা নামাজ পেয়েছি রোজা হজ জাকাত পেয়েছি ঠিক না আমরা আল্লাহর নৈকট্য লাভের উশিলা পেয়েছি ঠিক কিনা তো এই জন্য ফল ইয়ফর উরাইয়াজমাউন আল্লাহ কোরআন বলছেন তোমরা আনন্দ খুশি উদযাপনের মাধ্যমে তোমরা আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করো এটাও এবাদত হচ্ছে বেহাতের এটা যে কোনো এবাদত হচ্ছে উৎকৃষ্ট আল্লাহ বলেন তো আজকে আমরা এখানে এই যে দরুদ পড়ছি আমরা আমরা কোরআনের আয়াতের তফসির হচ্ছে আলোচনা হচ্ছে সুনার আলোচনা হচ্ছে নবীর আদর্শকে নিয়ে কথা হচ্ছে আমার নবীর আদর্শ আমার নবীর জীবন আমার নবীর কথাবার্তা ভাষা ব্যবহার কীরকম ছিল উনি যে উসফাতুল হাসানা আল্লাহ পাক যাকে বলেছেন উত্তম আদর্শ মাহান বলেন আলা হুনুক কি নাজিম যার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছেন আমার নবীর চরিত্র পুত পবিত্র সুমহান আজকে আমরা দেখছি মুসলিম রাষ্ট্রগুলার অনৈক্যর কারণে চাটকারিতার কারণে মুনাফিকের কারণে ইমানে দুর্বলতার কারণে আজকে মুসলিম দেশগুলা যুদ্ধে হানাহানি মারামাটিতে বিধ্বস্ত হয়ে আছে আজকে আমরা দেখছি ওই অনৈক্যর কারণে আমরা দেখছি কোটি কোটি মুসলমান বর্তমানে শরণার্থী শিবিরগুলোতে তারা মানবতার জীবন যাপন করছে আমরা বাংলাদেশ আমরা একটা গরিব দেশ আমাদের দেশে জনসংখ্যা আঠারো কোটির উপরে বর্তমানে আমরা নিজেরাই আমরা হিমশিম খাই তারপরও আমাদের মতো দেশে বর্তমান আমাদের সরকার আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানবতার কারণে আমাদের দেশেও বর্তমানে বার্মার রোহিঙ্গারা প্রায় চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা এখনও আমাদের দেশে আছে এই যে মুসলমানদের দুর্গতি আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হয়ে ইন্দুদ্দিন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম অনুসারী হয়ে মুসলমানরা সারা বিশ্বের জমিনে ধুকে ধুকে মার খাচ্ছে ঠিক কিনা শুধু মুসলমান নেতৃত্বের দেওলিয়াত্মের কারণে তাদের ইমানি মজবুতের ভিত্তি না থাকার কারণে আজকে এই অনৈক্যের কারণে ইহুদি নাসারা মুনাফেকরা ইসলামের দুশ্মনরা নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কটোক্তি করার দুঃসাহস দেখাচ্ছে এগুলো আমাদের অন্তর রক্ত কারণ হয় ইসলাম শান্তির ধর্ম সাম্যের ধর্ম মানবতার ধর্ম আমরা যারা নবীর আদর্শের আদর্শবান আমরা এমন কাজ করতে পারবো না যেটা ইসলামের বা আমার নবীর আদর্শের বিরুদ্ধে কোনো মেসেজ জন্য না যায় হ্যাঁ আমরা ব্যতীত হই আমরা রক্তকরণ হয় আমরা প্রতিবাদ করি আমরা ঘৃণা প্রকাশ করি সেটা আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের স্বাধীন স্বাধীনভাবে একটা মানুষের অধিকার রয়েছে ঠিক না কারণ আমরা চাই না কোন ধর্ম কোনো ধর্মের বিরুদ্ধে কটুক্তি করুক আজকে যে উগ্রতা সৃষ্টি হচ্ছে এটার পিছনেই এই সমস্ত বিদ্রুপ বা ব্যঙ্গ করে ধর্মের সাথে ধর্মের বিভেদ এই উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে